পরোটাটা ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে এরকম তুলে নিয়ে মুড়ে দেব, দোকানের থেকে কোনো অংশেই কম হয়নি, সেটা দেখুন শুধু। বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে? নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র একটা কাঁচা আলু দিয়ে একদম দোকানের মতো মজমজে খাস্তা মোগলাই পরোটা। বন্ধুরা, যখন আপনারা বারবার রুটি পরোটা খেতে খেতে বিরক্ত হয়ে যান কিংবা নিরামিষ দিনে কিছু খেতে ভালো লাগে না, ঠিক তখনই কিন্তু সকাল সন্ধ্যায় কিংবা বিকালের টিফিনের জন্য এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাছাড়া এই পরোটাটা কিন্তু আপনারা চায়ের সাথে কিংবা সস দিয়েও খেতে পারবেন আর খেতে দারুণ মজার লাগে। আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আজকে রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। আর আজকের এই মোগলাই পরোটাটা বানানোর জন্য কিন্তু বিশেষ কোনো উপকরণ লাগবে না, বাড়িতে যদি অল্প একটু ময়দা আর একটা আলু থাকে তাহলেই কিন্তু খুব সহজে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি এখানে একটা মাঝারি সাইজের বাটির এক বাটি ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটা অবশ্যই করে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তার কারণ হলো আপনারা ঠিক যতটা পরিমাণে মোগলাই পরোটাটা বানাতে চাইছেন ঠিক তেমন পরিমাণে ময়দাটা নিয়ে নেবেন। এবার আমি ময়দার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে প্রথমে আমি শুকনো অবস্থায় ভালো করে এইভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। লবণটা দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা আমি দু চামচের মতো দিয়ে দেব, চা চামচে দু চামচ দিয়ে দিলাম। এবার এই সাদা তেলের সাথে আমি জল দিয়ে দেব, খুব বেশি না, প্রথমে অল্প জল দিয়ে দেব, তারপর মাখতে মাখতে আবারও যদি জল লাগে পরে দিয়ে দেব। আর এইভাবে তেলের সাথে জলটা দিয়ে ময়দাটা মাখাবেন, দেখবেন মোগলাই পরোটাটা অনেক বেশি মজমচার খাস্তা হবে। প্রথমে কিন্তু আমি আগে ময়দাটা এইভাবে ভালো করে হাত দিয়ে একবার মেখে নেব, তারপরে আবারও জল লাগলে অল্প অল্প জল দিয়ে মেখে নেব, নিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত হবে। ময়দার ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর ঠিক এরকম করে মেখেছি দেখুন। আর এই ডোটাকে এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব, তাতে কী হবে ময়দার ডোটা আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এখন আমি কিন্তু আলুর পুরটা তৈরি করে নেব, আর আলুর পুরের জন্য দেখুন আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আর এই একটা আলুতেই কিন্তু আমার অনেকগুলো মোগলাই পরোটা তৈরি হয়ে যাবে। আলুটাকে আমি এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিয়েছি, এবার আমি জল দিয়ে একটু আলুগুলোকে ধুয়ে নেব, না তো আলুর মধ্যে দেখুন একটা লাল কষ থাকে, তখন পুরটা কিন্তু কালো কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, তাই একটু পরিষ্কার করে ধুয়ে নেব। এবার হাত দিয়ে আলুগুলোকে চিপে এইভাবে তুলে নেব, একদম জল ঝরিয়ে নেব। এই দেখুন কত ঝরঝরে সাদা হয়ে গেছে দেখুন। এবার আমি আলুর সাথে কয়েকটা মশলা মেশাবো, আর তেমন কোনো মশলা নয়, বাড়িতে থাকা খুব সামান্য মশলা। প্রথমে আমি দিয়ে দেব লবণ, আর এখানে আমি নিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স, বাড়িতে শুকনো লঙ্কা ছিল সেই শুকনো লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, আর অল্প একটু দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর এখানে আমি নিয়েছি একটু গরম মশলা, খুব অল্প একটু, আর নিয়েছি জিরে গুঁড়ো, এটাও এক চামচের মতো দিয়ে দেব। একদম বাড়িতে থাকা মশলা, বাইরে ছুটতে হবে না এটা বানানোর জন্য কিছু আনতে। এবার আমি শুধু হাত দিয়ে মেখে নেব। সব মশলাগুলো কিন্তু আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর সব শেষে আমি আলুর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। তেলটা দিয়েও কিন্তু আমি একটু ভালো করে আবারও মেখে নেব।
আর এবারে কিন্তু আমার আলুর পুরটা একদম রেডি। এবার আমি মোগলাই পরোটাগুলো বানিয়ে নেব, আর সেই জন্য আমি কিন্তু ময়দার ডোটা নিয়ে নিয়েছি। এবার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। একটু ছোট ছোট করেই আমি লেচিটা কাটবো, যেহেতু রুটিগুলো খুবই পাতলা হবে, সেজন্য বেলার পরে কিন্তু রুটিগুলো অনেকটা বড় হয়ে যাবে। একটা লেচি আমি নিয়ে নিয়েছি, এবার রুটির মতো করে লেচিটাকে বেলে নেব। যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটাই পাতলা করে বেলে নিতে হবে। এবার আমি আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম, আলুর পুরটা এখানে আমি রুটির মাঝখান বরাবর দিয়ে দেব, একটু এইভাবে খেলিয়ে দেব। এবার আমি রুটির একটা সাইড এইভাবে মুড়ে দেব। এবার আমি একটু হাতে জল নিয়ে এদিকে লাগিয়ে দেব, আর এদিক দিয়ে এরকম তুলে নিয়ে মুড়ে দেব। এইভাবে একটু ভালো করে লাগিয়ে দেব, মুখটা জুড়ে দেব যাতে ভাজার সময় না ছেড়ে যায়। এবার এদিকগুলোতেও জল লাগিয়ে নেব। খুব ভালো করে একটু জুড়ে জুড়ে দেব। দেখুন একটা মোগলাই পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। আরও একটা পরোটা আমি সেমভাবে বানিয়ে নেব। এটা কিন্তু এই রকম তৈরি করে নেওয়াটা খুবই সহজ, আপনারা দেখুন আমি কিভাবে মুড়ছি পরোটাটা। যারা রান্নায় একেবারে নতুন তারাও কিন্তু একবার ভিডিওটা মন দিয়ে দেখলে আপনারা পেরে যাবেন। এই দেখুন কত সহজে হয়ে গেল, এইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। আমি এখন প্রথমে চারটে পরোটা বেলে নিয়েছি, আর বেশি পরোটা একসাথে বেলে নিলে কি হবে, যেহেতু কাঁচা আলু আর কাঁচা আলুর মধ্যে লবণ মেশানো আছে সেজন্য কিন্তু জল বেরোতে শুরু করবে, তখন এই পরোটার ময়দাগুলো নরম হয়ে যাবে, ভালোভাবে ভাজা যাবে না। সেজন্য এখন আমি তেল গরম করে নিয়েছি, আগে এই পরোটাগুলোকে আমি ভেজে নেব। আর পরোটাটা কিন্তু তেলে দেওয়ার সময় অবশ্যই করে এই যে দিকটা মুড়ে রেখেছি এই দিকটাকে নিচের দিকে দেবো, আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, মাঝারি আঁচে একটু মিডিয়াম গরম করে নিতে হবে। যেহেতু ভিতরে কাঁচা আলু রয়েছে তাই আলুটা ভালোভাবে সেদ্ধ হবে আর ভালো করে ভাজা হবে, সেজন্য একটু কম আঁচে এটাকে ভাজতে হবে। যখনই পরোটাটা এরকম তেল থেকে উঠে আসবে এইভাবে কিন্তু তেলটাকে নাচিয়ে নাচিয়ে পরোটাটা ভেজে নিতে হবে, এতে করে পরোটা খুব সুন্দরভাবে ফুলবে। দেখছেন কত সুন্দর পরোটা ফুলছে, প্রথমবারের পরোটাটা কত সুন্দর ফুলেছে দেখুন। এবার আমি এটাকে উল্টে দেব, দিয়ে এই পিঠটাও কিন্তু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু খুব সুন্দর করে এপিট ওপিট করে পরোটাটা ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। পরের পরোটাটাও আমি একইভাবে ভেজে নেব।
পরোটাটাও কত সুন্দর ফুলেছে দেখুন। সবগুলো মোগলাই পরোটা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। শুধু পরোটাগুলো মানে দেখে লোভ সামলানো যাবে না, এরকম অবস্থা হয়ে গেছে। আর এই মোগলাই পরোটাগুলো যে দোকানের থেকে কোনো অংশেই কম হয়নি সেটা দেখুন, শুধু বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। ভিতরটা দেখুন শুধু, এক কত সুন্দর পুড়ে ভরা, কত কম সময়ে আর ঝটপট বানিয়ে ফেললাম। চা কফির সাথে কিংবা সস দিয়ে যদি খাওয়া যায় তো আরো ভালো লাগবে। এমনিও খেতে কিন্তু কম ভালো লাগছে না, দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার হলেও এই কাঁচা আলু দিয়ে মোগলাই পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে তো অসাধারণ লাগে, আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর বন্ধুরা, আমার আজকের এই মোগলাই পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।